আমার প্রিয় মাধ্যমিক ছাত্রছাত্রীরা, মাধ্যমিকের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব, যে মাধ্যমিকের ইতিহাস প্রশ্ন নিয়ে যে বিতর্ক উঠেছে সেই সমস্ত বিষয় নিয়ে আজকে আমার আলোচনা অবশ্যই আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, প্রত্যেকটি বন্ধুদের সাথে শেয়ার করবে এবং যারা এই চ্যানেলের নতুন সদস্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে শুরু করছি আজকের আলোচনা। শনিবার হয়েছে মাধ্যমিকের জীবনবিজ্ঞান, তার আগেই হয়ে গেছে ইতিহাস। ইতিহাস পরীক্ষার প্রশ্ন নিয়ে বিভিন্ন মহলে বিতর্ক দেখা দিয়েছে। কয়েকটি প্রশ্ন সিলেবাস বহির্ভূত বলে অভিযোগ করা হয়েছে পড়ুয়াদের তরফ থেকে। অনেক শিক্ষকও অভিযোগ করেছেন বেশ কিছু প্রশ্ন মাধ্যমিকের মানের হয়নি, অনেক উঁচু ক্লাসের মতো হয়েছে, কিছু প্রশ্ন আবার ঘুরিয়ে করা হয়েছে। আবার এক দুটি অতি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে সত্যি বিতর্ক আছে, হয়তো ওই প্রশ্নগুলো না করলেই ভালো হতো। এর মধ্যে একটি এক নম্বরের প্রশ্ন বিশেষ ধর্ম উল্লেখ করে উত্তর জানতে চাওয়া হয়েছে, সেটাও শিক্ষার্থীদের মনে প্রভাব ফেলতে পারে বলে মনে করছে শিক্ষা মহল। অনেক মেধাবী পড়ুয়া স্বীকার করেছে প্রশ্ন বেশ জটিল হয়েছে। এমনিতেই করোনাকালে স্কুল বন্ধ থাকায় পঠন পাঠনে দীর্ঘ অনভ্যাসের পর অফলাইনে জীবনের প্রথম বড় পরীক্ষা দিচ্ছে পড়ুয়ারা, ফলে পাঠ্যক্রম সংক্ষিপ্ত করে জানানো হয়েছিল সব দিক মাথায় রেখে প্রশ্ন করা হবে। কিন্তু শুক্রবার ইতিহাসের প্রশ্ন বেশ কঠিন তো বটেই, এমনকি রীতিমতো অবৈজ্ঞানিক ছিল বলে অভিযোগ উঠেছে। শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে পরীক্ষার্থীদের একাংশের অভিযোগ, এই প্রশ্ন মেধাবী পড়ুয়াদের হয়তো খুব বেশি সমস্যা হয়নি, তবে সাধারণ মেধার ছাত্রছাত্রীদের শুক্রবারের ইতিহাস প্রশ্ন রীতিমতো কিন্তু কাঁদিয়ে ছেড়েছে বলেই জানা গেছে। রাজ্যের একাধিক স্বনামধন্য গৃহশিক্ষকও জানিয়েছেন পাঠ্যবই ভালোভাবে পড়েও ঠিকভাবে উত্তর লিখতে পারেনি অনেক ছাত্রছাত্রী, কারণ দু একটি প্রশ্নের উত্তর পাঠ্যবই খুঁজলেও পাওয়া মুশকিল। সরাসরি নয় প্রশ্ন করা হয়েছে অনেক ঘুরিয়ে পেঁচিয়ে। শিক্ষক শিক্ষিকাদের একাংশ আবার জানায় গ্রাম বাংলার যে সকল পড়ুয়া শুধু পাঠ্যবই পড়ে বা গতানুগতিকভাবে পড়তে অভ্যস্ত, চার নম্বরের প্রশ্নের উত্তর দিতে তাদেরও রীতিমতো বেগ পেতে হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারি বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সৌগত বসু সংবাদ মাধ্যমকে জানিয়েছে বহু ছাত্রছাত্রী উত্তর লিখতে না পেরে বসেছিল। কোভিড অতিমারীর আবহে দীর্ঘদিন ঘরবন্দি থাকার পরে পড়ুয়ারা যখন জীবনের প্রথম বড় পরীক্ষায় বসছে, তখন এই ধরনের প্রশ্ন অসংবেদনশীলতাকেই প্রকাশ করে। এই প্রশ্ন নিয়ে শিক্ষক মহল থেকে শুরু করে ছাত্র সমাজ সমস্ত মহলেই কিন্তু সমালোচনার ঝড় উঠেছে। কিন্তু এই বিতর্কমূলক যে প্রশ্ন, সেই নিয়ে কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ থেকে এখনও কোনো কিছু জানানো হয়নি। তো বন্ধুরা, যদি মধ্যশিক্ষা পর্ষদ থেকে কোনো কিছু জানানো হয়, অবশ্যই আমরা চ্যানেলের মাধ্যমে তোমাদের জানিয়ে দেব যে ইতিহাস বিষয়ে যে এত কঠিন প্রশ্ন, তোমাদের কী করে নাম্বার দেওয়া হবে, সমস্ত কিছু নিয়ে আমরা আলোচনা করব। তো আজকে আমরা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে।